নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আমার ভাইজান চাইলো, অর্থাৎ আমার কথা বললো যে ক্রিকেটও আমরা ভরাতে পারি, কি পারি না পারি না। আমি আপনাদের ঘরে একটা কথা বলছি, শুনুন। আমি কিন্তু প্রথম থেকেই বলেছিলাম, চলো মহান স্রষ্টার উপরে ভরসা রেখে, আমাদের তো একমাত্র সাহারা আল্লাহ, ঠিক না বেটি? ভরসা একমাত্র আল্লাহ, ওসিলা হলো রসুলুল্লাহ, ঠিক না বেটি? আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করিনি, রসুল ছাড়া কারো দুয়ার আশাও রাখিনি, ঠিক না বেটি? তো ভাইয়ের আমার, আজ আপনারা জানেন কি জানি না কলিকাতায় কি হচ্ছে, এখানে যা লোক দেখছেন সেই শেষ মাথা পর্যন্ত উঠবেন না, আমি যখন বক্তব্য দেবো তখন উঠবেন। তা আরো কয়েকজন আছে বক্তা, আমি তো চাইছিলাম তিনটের মধ্যেই শেষ করে দিবার, যদি সাড়ে তিনটে পর্যন্ত হয় আপনাদের অসুবিধা আছে? তা কেন, আপনারা অনেক কষ্ট করেছেন, আমি অতি দিল থেকে বলছি আমি আপনাদের খুবই ভালোবাসি। কেন ভালোবাসি? আপনারা আমার মায়ের পেটে আসেন না ঠিকই কথা, কিন্তু আপনারা আমার মুজাদ্দেদ জামানকে ভালোবাসেন। আজ আপনাদের গ্রামে যখন আমি যাই, আপনারা কি ভালোবাসেন আমাকে, কিভাবে আমার জন্য ছুটাছুটি করেন, ছোট ছোট বাচ্চারা স্লোগান দেয়, সিরাই সিরাই রক্ত আব্বাস সিদ্দিকের ভক্ত। এই মহব্বত আপনাদের, আমি আপনাদের বাঁচাবার জন্য নিজের জান পর্যন্ত দিতে রাজি আছি, কিন্তু আজ আমি খোদাকে সাক্ষী রেখে বলছি, এখানে আমি কোনো রাজনীতির বিরোধী করতে আসিনি, কোনো দলকে জিতাতে আসিনি, কোনো দলকে হারাতে আসিনি। আমি মহান স্রষ্টাকে সাক্ষী রেখে বলছি, যে জিতবে সে আমার মামু নয়, যে হারবে সে আমার চাচাও নয়। আমি এসেছি শুধুমাত্র আমার দেশবাসী মুসলিম দলিত আদিবাসী, সাথে সাথে আমার আবু বাকারের 72 বছরের মুরিদদের হয়ে নিজেকে কুরবান করতে এসেছি, তোমাদের জন্য নিজেকে লুটাতে এসেছি। তোমরা যদি চাও আব্বাস সিদ্দিকীকে খরচ করে নাও, আমার শুধু শেষ একটা আশা, আমি যখন বক্তব্য দেবো তখন বলবো, আমার এই আশাটাই তোমরা শুধু সাথ দেবে, রাজি আছো তো? এখন আমি কি কথা বলছি, আজ আপনারা জানেন কি জানেন না, এখানে যা লোক এসেছে এর থেকে তিন গুণ লোক চারিদিকে সব মাঠে মাঠে যে যার বসে গেছে মাইকের আওয়াজে, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তোমরা আমার অন্তরের ভাই, তোমরা আমার কলেমার ভাই, তোমরা আমার মুজাদ্দেদের জামানের রুহানি আওলাদ, তোমাদের ছোট ভাই মনে করে, নিজের ভাই মনে করে, এবারের মতো ক্ষমা করে দাও। আমার পীরজাদা বাইজিদ আমিন ভাইয়ের কথা, আল্লামা রুহুল আমিন সাহেবের রক্তের কথা, আগামী দিনে আমরা ক্রিকেট ভরিয়েই দেখিয়ে ছাড়ব। আমরা বর্তমান সরকারকে সজাগ করাতে এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে সজাগ করতে এসেছি, যে দিদি আপনি আপনার রাজ্যের সেই প্রেমিক গুলোকে ভুলে যাবেন না, যারা আপনার জন্য এমন করে প্রিক কি বলে সিঙ্গুরে রাস্তায় নেমেছিল, যারা আপনার জন্য এমন করে বিভিন্ন জায়গায় মার খেয়েছিল, তাদেরকে ভুলে যাবেন না। এটা একবার সজাগ করতে এসেছি, যদি সজাগ হয়ে যায়, আমার ভাই যেটা বলেছে ঠিকই, আমরা অবশ্যই আন্তরিক শ্রদ্ধা জানিয়েছি, জানাবো। আর যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার জন্য ক্ষতি হবে। আগামী দিন ক্রিকেটে যদি টাকা হয় আপনারা রাজি আছেন? এক মাস পরে যদি রাজি রাজি আছেন? রাজি আছেন? এখানে যতজন এসেছেন, যারাই বাইরে আছেন শুনতে পাচ্ছেন আপনারা, সেই দূরে দূরে শুনতে পাচ্ছেন, যদি মাইকে শুনতে পান আপনারা রাজি আছেন? সেই মাঠের চতুর্দিকে রাজি আছেন?
চতুর্দিকে একবার আপনারা দেখে নিন, একবার মৌ কাদিরা উঠে দাঁড়ান, একবার একবার উঠে দাঁড়ান, একবার উঠে কাঁপিয়ে দেন। শাকির আপনার ভাইয়েরা চতুর্দিকে কিভাবে বসে আছে দেখুন, আপনার ভাইয়েরা আজ কলকাতা ভরিয়ে দিয়েছে। এইদিকে দেখুন, এইদিকে দেখুন কি অবস্থা। আমি আবার আপনাদেরকে অনুরোধ করব, ভালোবাসায় বসে যান, এটাই হলো ভালোবাসা। আজ মানুষ অবাক হয়ে যায় যে আব্বাস সিদ্দিকি, আব্বাস সিদ্দিকি। শোনো, আব্বাস সিদ্দিকি কিনা দিল দিয়েছে, ঠিক না? ঠিক, বসে যাও, বসে প্রমাণ করে দাও তোমরা আবার যে আমরা দাঁড়াতে বললে দাঁড়াবো, বসতে বললে বসবো। হ্যাঁ, ঠিক কথা বলছিলাম, শুনছেন তো? এদিকে ভাই শুনছেন তো? আমি আর একটা কথা বলবো ভাই, আর একটা কথা বলবো, সেই কথা হলো এটাই যে আমাদের এই বিশাল জনসমুদ্রে যদি কোন রকম কারো আমাদের কর্মীদের দ্বারা, আমাদের জেলা সেক্রেটারি, ব্লক সেক্রেটারি, পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম সেক্রেটারির দ্বারা কোন রকম যদি কারো ভুল হয়, আমি ভাইজান হিসাবে তাদের পক্ষ থেকে ক্ষমা চাইছি। আপনাদের প্রোগ্রামটা আব্বাস সিদ্দিকির না আপনাদের? এই প্রোগ্রামটা আব্বাস সিদ্দিকির না আপনাদের? আমি যদি আপনাদের হই, প্রোগ্রামটা তাহলে কার? অতএব আপনারা বসুন, আমার ভুল ভ্রান্তিটা ক্ষমা করবেন। আজকে যারা এসেছেন, আগামী দিন বিকেলে ডাকলে যা এসেছেন, এ থেকে আর দুটো করে যদি সাথে করে নিয়ে আসেন, ব্রিগেডও ভরে যাবে, ঠিক না? ঠিক। আরে লোক বহুত কিছু বলে, আমরাও লোক বুঝি, সারা জীবন জলসা মাহফিল করে করে বেড়াচ্ছি, কোথায় কত লোক আসে না সব বুঝি আমরা। এ যা এসেছেন দুটো করে সাথে নিয়ে আসতে পারবেন? পারবেন? আপনাদের আনতে হবে না, আপনারা আসবেন। আর যে সকল ছেলেগুলো পরীক্ষা দিচ্ছে আমার ভাই, ওদের জন্য দোয়া করি, ওরা পরীক্ষাটি ভালো হবে, ভালো রেজাল্ট করো, ওরা আসবে। আর মুরব্বীদের, আমার বাপেদের, বয়স্কদের আসতে নিষেধ করেছি, শুধু বলবো আপা একবার চলো ছেলের পাশে, তাহলে এই ব্রিকের হাবুডুবু খাবে। জোরে বলো, জোরে বলো। এখন বক্তারা বক্তব্য দিচ্ছে, আমি 3:30 পর্যন্ত আপনাদের কাছে সময় চাইছি, কথা বুঝে আসছে? বসুন।